শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সতেরো জুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পরিস্থিতি বেহাল গত এখনো শেষ হয়নি আবার বন্যার আশঙ্কায় কাঁপছে বরাক বিপদ সীমার কাছাকাছি চলে যাচ্ছে বরাক নদীর জলস্তর স্তর প্রতি ঘন্টায় পাঁচ থেকে ছয় সেন্টিমিটার করে বাড়ছে জল বরাকে জল ক্রমশ বাড়ছে আতঙ্কে মানুষ বিস্তারিত থাকবে প্রতিবেদনে সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়েছে শিলচর কালাইন সড়কের উপর উপরে পড়ল বটগাছ বিঘ্ন যাতায়াত সড়ক এবং রেলপথে সম্পূর্ণ বন্ধ বরাক তাই আটকে পড়া লোকদের সুবিধার্থে শিলচর গৌহাটির মধ্যে বিশেষ বিমান আবার চালু করেছে আসাম সরকার বাড়া হবে চার হাজার টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুই হাজার বাইশ সালের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল আঠারো জুন প্রকাশ পাবে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশ পেলেও আসামের মুখ্যমন্ত্রী বা এ এইচএসিসির তরফ থেকে এখনো কোনো অফিশিয়ালি তারিখ ঘোষণা করা হয়নি বরাক উপত্যকার শিক্ষিত যুবক যুবতীদের আর চাকরির জন্য রাজ্যের বা দেশের বাইরে যেতে হবে না বরাকের শিক্ষিত ছেলেমেয়েদের উপার্জনে পদক্ষেপ করিমগঞ্জে বিস্তারিত থাকবে প্রতিবেদনে অত্যাধিক বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জে সতর্কতা বন্ধ একাংশ শিক্ষা প্রতিষ্ঠান এবার নূপুর শর্মার মন্তব্যের তীব্র নিন্দা আমেরিকার হাইলাকান্দি জেলার যেসব গ্রাহক তাদের খাদ্য সুরক্ষা কার্ডের সঙ্গে আধার যুক্ত করেননি তাদের নাম কর্তন করার সিদ্ধান্ত গ্রাহক সুরক্ষা কার্ডের সঙ্গে আধার যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রী আবাসের থেকে বঞ্চিত আলগাপুরের গরিবরা ব্যবস্থার দাবি যত আজব কাণ্ড বরাকে উড়ানে চাপতে সাতাই বরসা কুম্বিরগ্রাম বিমানবন্দরে কাণ্ড এবং শেষ খবরটি বদরপুর চরগুলা জাতীয় সড়ক গড়তে বরা জুকি নিয়ে যান চলাচল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গত বন্যার কত এখনও শেষ হয়নি আবার বন্যার আশঙ্কায় কাঁপছে বরাক বিপদসীমার কাছাকাছি চলে যাচ্ছে বরাক নদীর জলস্তর প্রতি ঘন্টায় পাঁচ থেকে ছয় সেন্টিমিটার করে বাড়ছে জল আজ অর্থাৎ শুক্রবার দুপুর দুটায় জলস্তর দ্বারায় উনিশ দশমিক এক তিন মিটারে অন্নপূর্ণাঘাটে বরাক নদীর বিপদসীমা উনিশ দশমিক আট তিন মিটার বৃহস্পতিবার রাত একটাই ছিল আঠারো দশমিক চার এক মিটার ক্রমশ বাড়ছে নদীর জল যেভাবে জল বাড়ছে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে বরাক মদুরা নদীতেও জল বাড়ছে বলে জানা গেছে একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন উপত্যকা এর উপর বরাক নদীতে এভাবে জল বাড়তে থাকায় জনজীবনে সৃষ্টি হয়েছে আতঙ্কের বাড়ি বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার গভীর রাতে শিলচর কালাইন সড়কে জয়নগর এম স্কুলের পাশে একটি প্রকাণ্ড বটগাছ গাছ উপরে পড়েছে ফলে ব্যস্ততম শিলচর কালাইন সড়ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত গাছটি সড়ক থেকে সরানোর কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়েছে নিত্য যাত্রীরা অফিস আদালতে যেতে পারছেন না আটকা পড়েছেন দিনমজুর মিস্ত্রিরা বরখলা যুব কংগ্রেসের উপসভাপতি আলী আহমেদ বরবুইয়া অবিলম্বে গাছটি সরিয়ে সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্রমাগত বৃষ্টিপাতের কারণে সাম্প্রতিক বন্যা এবং ভূমিধসের কারণে বরাক উপত্যকার যোগাযোগ বিঘ্নিত হয়েছে সড়ক এবং রেলপথে সম্পূর্ণ বন্ধ বরাক তাই আটকে পড়া লোকদের সুবিধার্থে আগামীকাল অর্থাৎ আঠারো জুন দুই থেকে গৌহাটি এবং শিলচরের মধ্যে আবারও বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে এই বিমানের বাড়া হবে চার হাজার টাকা ফ্লাই বিগের সহযোগিতায় এটিডিসির দ্বারা ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে সতেরো জুন দুই হাজার বাইশে আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালক দ্বারা জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা গিয়েছে মুসলিম ছাড়া এই প্রথম কোনো দেশ হিসাবে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে নূপুর শর্মাসহ দুই বিজেপি মুখপাত্রের মন্তব্যে তীব্র নিন্দা করল আমেরিকা যদিও বিজেপি যেভাবে দুই পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তার প্রশংসাও করেছেন বাইডেন প্রশাসন তাদের বক্তব্য আমরা মন্তব্যের নিন্দা করছি তবে একই সঙ্গে আমরা খুশি যে প্রকাশে বিজেপি এই মন্তব্যের নিন্দা করেছে বরাক উপত্যকার শিক্ষিত যুবক যুবতীদের আর চাকরির জন্য রাজ্যের বা দেশের বাহিরে যেতে হবে না প্রশিক্ষণ নিয়ে গড়ে বসে মোটা অঙ্কের অর্থ উপার্জনের বিশেষ সুযোগ এনে দিল টিম করিমগঞ্জ তবে এর জন্য শিক্ষার পাশাপাশি থাকতে হবে চতুরতা এবং সততা প্রশিক্ষণে পৃথিবীর বিভিন্ন দেশের বাসার উপর শিক্ষিত করে তোলা হবে এর জন্য দেশ বিদেশের প্রশিক্ষকরা আসবেন সীমান্ত জেলা করিমগঞ্জে বর্তমানে এক শতকের অধিক যুবক যুবতী নিজেদের প্রতিভা দিয়ে কাজ শুরু করে দিয়েছে আন্তর্জাতিক চাহিদার সঙ্গে বরাকের সংযোগ করানোর জন্য উদ্যোগ নিয়েছে টিম করিমগঞ্জ এর জন্য করিমগঞ্জে সংগঠনের কার্যালয় খোলা হয়েছে আগামী উনত্রিশ জুন এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একতা জানিয়েছেন টিম করিমগঞ্জের ঋষিরাজ ভট্টাচার্য সহ অন্যান্যরা বলেছেন সদিচ্ছা থাকলে করিমগঞ্জ থেকেও অনেক কিছু করা সম্ভব কাজের কোনো অভাব নেই আন্তর্জাতিক বাজারে শুধু আন্তর্জাতিক চাহিদার সঙ্গে এখানকার সংযোগের সমস্যা এর জন্য ভারত অনেক নাম করেছে তবে বেশিরভাগ কোম্পানির মালিক দিল্লি ব্যাঙ্গলোর কলকাতা ইত্যাদি এলাকার কিন্তু উত্তর পূর্বাঞ্চলে এমন কোনো কোম্পানি নেই যারা আন্তর্জাতিক বাজারে সরাসরি সেবা দিয়ে থাকে টিম করিমগঞ্জের মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার প্রতিভা থাকা যুবক যুবতীদের আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সংযুক্ত করা করিমগঞ্জের জেলা শাসক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে জারি করা এক আবেদনে সর্বসাধারণের অবগতির জন্য জানিয়েছেন গৌহাটির আইএমডি আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে করিমগঞ্জ জেলায় আগামী দুই তিন দিন অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরিপ্রেক্ষিতে জনগণের জীবন ও সম্পত্তির সুরক্ষার জন্য জনগণকে সতর্ক থাকতে আবেদন জানিয়েছেন পাশাপাশি এতে আরও জানানো হয়েছে মুসলধারায় বৃষ্টিপাতের জন্য জেলার পাহাড়ি অঞ্চলে থাকা এলাকায় ভূমিস্খলন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জেলাশাসক জনসাধারণকে পাহাড়টিলা খাল বিল নদীর তীরবর্তী অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ মাটি কাটা গৃহ নির্মাণ মাছ ধরা ইত্যাদি কার্যকলাপ থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছেন এদিকে টানা বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জের একাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার থেকে আগামী দুই তিন দিন ওই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে যত আজব কারবার এই বরাকে বরাক উপত্যকার একমাত্র বিমানবন্দর শিলচর কুম্বিরগ্রাম বিমানবন্দর ভারতবর্ষের বড় বড় শহরের বিমানবন্দর সেরে দিলেও ছোটো ছোটো বিমানবন্দরে যাত্রীদেরকে বিমানে নিয়ে যাওয়ার এরো ব্রিজ কিংবা নিদেন পক্ষে বাস পরিষেবার ব্যবস্থা রয়েছে এয়ারলাইন সংস্থাদের নিজস্ব বাসে করে যাত্রীদেরকে বিমানে নিয়ে যাওয়া হয় এটাই প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে কিন্তু শিলচরের বিমানবন্দরে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র দীর্ঘদিন থেকে বিমানবন্দরে ইন হাউস বাস পরিষেবা নেই সময় গড়িয়েছে এখন এই বিমানবন্দর থেকে এক দুটো বিমান পরিষেবার জায়গায় প্রায় আধা ডজন বিমান চলাচল করছে শিলচর গৌহাটি শিলচর কলকাতা নয়াদিল্লি শিলং বিমান পরিষেবা রয়েছে কিন্তু যাত্রীদেরকে বিমানে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত সাধারণ মানের হলেও একটি বাস নেই যার ফলে এই বর্ষার দিনে যথেষ্ট নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের এ নিয়ে যাত্রীদের অভিযোগ চরমে হাইলাকান্দি জেলা খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত সঞ্চালক এক বিবৃতিতে জানিয়েছেন রাজ্য সরকারের খাদ্য সরবরাহ এবং গ্রাহক বিষয়ক বিভাগের নির্দেশ অনুযায়ী এখন পর্যন্ত হাইলাকান্দি জেলার যেসব গ্রাহক তাদের খাদ্য সুরক্ষা কার্ডের সঙ্গে আধার যুক্ত করেননি তাদের নাম কর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এনআরসির জন্য যেসব গ্রাহক আধার কার্ড পাননি তাদের নাম আপাতত কর্তন করা হবে না উল্লেখ্য যদি কোনো বৈধ হিতাধিকারীর নামও কার্ড কর্তন করা হয় তবে সেই গ্রাহক আধার কার্ড সহ উপযুক্ত নথিপত্রের মাধ্যমে আবেদন করলে নাম সংযোজনের জন্য পুনর্বিবেচনা করা হবে কেন্দ্র সরকারের সবকা সাত সবকা বিকাশ লগান হাইলাকান্দি জেলার গ্রামাঞ্চলে মাঠে মার খাচ্ছে জেলার জনগণ স্থানে স্থানে নদী পারাপারে বিপত্তির মুখে গ্রামেগঞ্জে রাস্তাঘাটের জন্য চলাফেরায় প্রতিবন্ধকতা নদী পারের বাসিন্দারা বাঙ্গনের বয়ে সবসময় শঙ্কিত থাকেন রোদ বৃষ্টিতে নিরাপদে থাকার জায়গা নেই সরকারি প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় থেকে বঞ্চিত জনতা আলগাপুর ব্লক এলাকার অধীন গ্রামাঞ্চলের অনেক গরিব মানুষ রয়েছেন যাদের গড় সংস্কার করার সাধ্য নেই কোনো মতে পলিথিন টাঙ্গিয়ে বাঁশ বেঁধে জুড়াতালি দিয়ে অনেক লোক বাঙ্গা করে দিন যাপন করছেন আলগাপুর ব্লক এলাকায় অনেক মানুষ সরকারি প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত এসব বঞ্চিত মানুষের খোঁজখবর নেওয়ার কেউ নেই তাই জেলা প্রশাসনের তরফে তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি উঠছে এবার শেষ খবরটি দ্বারা বর্ষণে বেঙ্গে যাচ্ছে বদরপুর থেকে চরগুলা পর্যন্ত জাতীয় সড়ক গোটা জাতীয় সড়কে গর্তের মিছিল যতই দিন যাচ্ছে গর্তগুলোর আকার বৃদ্ধি পাচ্ছে এতে সড়ক দিয়ে যাতায়াত দুষ্কর হয়ে উঠেছে বর্ষার মরশম শুরু হতে জাতীয় সড়কের এই অংশে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে কয়েক বছর থেকে এই স্থানটি বর্ষার মরশম শুরু হতে চর্চিত হয়ে উঠে ব্যস্ততম জাতীয় সড়কে প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানজটের সৃষ্টি হচ্ছে অহরহ যেভাবে গর্তের পরিধি বাড়ছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বেহাল অংশের হাল ফেরাতে এবং জনজীবন স্বাভাবিক রাখতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে নিত্য জাতীয় যানচালকরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন